কৃষক বন্ধু প্রকল্পের চেক বিলি। নদা ব্লকের মধুপুর কিষাণ মান্ডিতে আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের চেক দেওয়ার কাজ শুরু হয়। আজ পাটিকাবাড়ি ও চাঁদপুর জীবে কৃষক বন্ধুদের চেক দেওয়া হয়। এরপর বালি ওয়ান বালি টু কে চেক দেওয়া হবে। এইভাবে পরপর সমস্ত জীবের কৃষক বন্ধুদের চেক বিলি করা হবে। আজ প্রায় 400 জন কৃষক বন্ধুকে চেক দেওয়া হয় বলে জানান নদার এডিএ গৌরব সাহা। আচ্ছা, এটা আজকে আমাদের যেটা চেক বিলি চলছে, তো আমাদের আপনারা সকলেই অবগত আছে কৃষক বন্ধু বলে একটা প্রকল্প আমাদের চলছে। তো বিগত দিনে এইসব যেগুলো মানে আমরা প্রত্যেকটা জীবিতে ক্যাম্প করে আমরা ফর্ম কালেকশন করেছিলাম একটা, তো সেই কালেক্টেড যেগুলো ফর্ম ছিল সেটার যে বেনিফিট সেটা আজকে দেওয়া হচ্ছে এখানে চেক আকারে। তো আজকে আমরা স্টার্ট করেছি চাঁদপুর এবং পাটিকেবাড়ি, এই দুটো জিপি আজকে থেকে স্টার্ট হলো। তো সেকেন্ড দিনও চলবে। এবার নেক্সট দিনে আমরা এরকম বালি ওয়ান বালি টু রেখেছি, দুদিন হয়ে যাওয়ার পরে বালি ওয়ান বালি টু ডাকা হবে এবং সাইমালটেনিয়াসলি বাকি যেগুলো জিপি আছে সেগুলো আমরা কভার করবো। অলরেডি এগুলোর ক্যাম্প করে আমরা ফর্মগুলো কালেকশন করেছিলাম, সেটা আজকে অফিসিয়ালি যে কৃষক বন্ধুর চেক সেটা আমরা এখান থেকে দিচ্ছি, আমাদের অফিসের মারফত দিচ্ছি। এবং এখানে লোকরা আসছে, আজকে একটা মানে ভালোই গ্যাদারিং হয়েছিল আমাদের দুটো জিপিতে। আমরা প্রায় 450 জনকে এখন অবধি চেক দিয়েছি, এখনও চলছে। ঠিক আছে, আমাদের তিনটে অবধি আমরা 400-500 দিয়েছি, এখনও চলছে, লোক আসছে, আমরা চেক দিচ্ছি। আজকে মোটামুটি কত টাকা চেক দেওয়া হবে? এখানে দেখুন অ্যামাউন্টটা তো এক্সাক্ট আমি বলতে পারবো না, এখানে ম্যাক্সিমাম লিমিট যেটা ছিল আমাদের 2500 টাকা। ঠিক আছে, 1 একর জমি বা তার সারপ্লাস যেটা ছিল 2500 এবং সর্বনিম্ন যেটা ছিল সেটা 1000 টাকা ছিল। তো সব মিলেমিশেই দেওয়া হচ্ছে। তো মানে ডে এন্ডে জানা যাবে যে টোটাল কত হবে। এই ক্যাম্পটা কতদিন চলবে? এই ক্যাম্পটা দেখুন প্রত্যেকটা জিপিতেই আমরা দুদিন করে টাইম দিচ্ছি। ঠিক আছে, এক একটা দিন দুটো করে জিপি ডাকা হচ্ছে। তো আপাতত আমরা এটা মানে কন্টিনিউ করে যাবো দুদিন, এবং তারপরে যারা লেফট আউট থাকবে তাদের জন্য আমরা একটা স্পেশাল কাউন্টার খুলে রাখবো, সেখানে সংশ্লিষ্ট কাগজ যেটা আছে সেটা দেখিয়ে তারা চেক মানে চাষিরা চেক সংগ্রহ করতে পারে। এবং সাইমালটেনিয়াসলি আমাদের জীবিতে জীবিতে এখনও ক্যাম্প চলছে, সেকেন্ড ফেজের ক্যাম্পগুলো আমরা চালাচ্ছি। যারা এখনও লেফট আউট আছে তারা ওই জীবিতে কাগজ মানে কাগজ জমা করছে, সেকেন্ড ফেজে ওদের চেকগুলো আসবে, তখনও আমরা এই ক্যাম্প আকারেই আমরা চেকগুলো বিলি করি। কতটা চেক পেলেন? আমি 1300 টাকা চেক পেলাম। এটা পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। আপনার নাম? আমার নাম মুনতাজ আলী হালসোনা। বাড়ি? বাড়ি চাঁদপুর। মোটামুটি 10-15 দিন পরে এখানে দেখা করবো। এক তারিখ আসবো। কী কী নিয়ে আসবো বলেন? কোথায় পেলেন এটা? আমতলা শহরে এই প্রথম বিভিন্ন কোম্পানির রান্নাঘরের চিমনি, জলের ফিল্টার, মডিউলার কিচেন, ওয়ার্ডরোবের একমাত্র ঠিকানা গ্যালাক্সি এন্টারপ্রাইজ। এছাড়াও আমাদের কাছে পাবেন জলের প্ল্যান্ট, আয়রন গার্ড, আয়রন রিমুভ প্ল্যান্ট, গিজার, এয়ার কন্ডিশন, ইনভার্টার। বিশেষ দ্রষ্টব্য, এখানে জল পরীক্ষা করা হয়। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।